जय गुरु रिटायर यूट्यूब चैनल आपके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और आनंदित जय गुरु जानाई। आजकेर निवेदन प्रिय प्रदीप्त लिखे सत्संग सम्पादक कार्तिक चंद्र सरकार। आजकेर निवेदन प्रिय प्रदीप्त प्रथम मने पड़े 1948 साले जोशी स्टेशन कलकतागामी एक ट्रेन तिनी उठछेन प्रथम दर्शने आमार मन के आकृष्ट करे। मानुष एत सुंदर होते पारे समस्त चोख मुख दिए अनंत भालोबासार विच्छुरण। तारपर जतबारी देखेछि खूब भालो लागतो। फुटबल खेलार माठे देखेछि, ठाकुरबाड़ीते देखेछि, रास्ताय देखेछि, अपलक नयने ताकिये थाकतां। 1955 साले परम प्रेममय श्री ठाकुरेर आदेशे परम पूज्यपाद श्री बर्दार सान्निध्ये जाओयार पर थेके वाक्यालाप शुरू हय। तार प्रतिटि कथार मध्ये भालोबासार प्रकाश अनुभव करेछि। परम पूज्यपाद श्री बर्दार आदेशे कोनो काजे कलकाता गेलेई प्रथम दिके बद्रीदास टेम्पल स्ट्रीटेर बाड़ीते, परे 67 नम्बर जतींद्रमोहन एभिनिउर 16 भवने उठतम। गेलेई कि काजेर जन्य गिएछि जानार परेई शिशि दादा गाड़ी करे संगे निये घुरतेन एवं से काज जतक्षण ना समाधा हतो তিনি সঙ্গেই থাকতেন। কলকাতায় আমার যাতায়াত ছিল অত্যন্ত সংকীর্ণ গণ্ডির মধ্যে। তার বাইরে সবই আমার ছিল অচেনা অজানা। কিন্তু তিনি কলকাতার অলিগলি থেকে সব রাস্তাঘাট এমন চিনতেন যে পরম পূজ্যপাদ শ্রী বর্দাও বলতেন ওর মতো কলকাতার রাস্তাঘাট এত কেউ চেনে না। বদ্রীদাস টেম্পল স্ট্রিটের বাড়িতে এবং পরবর্তীকালে 67 নম্বর যতীন্দ্রমোহন এভিনিউর 16 ভবনে যখনই যেতাম পরম পূজনীয় মা এবং বাড়ির সবার আদর যত্ন ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করত। একবার শ্রী ঠাকুরকে ঠাকুর বাংলার প্রজেক্টর এনে সিনেমা দেখানোর ইচ্ছে প্রকাশ করেন পরম পূজ্যপাদ শ্রী বর্দা। সম্ভবত সেটা 1967 সাল। কলকাতা গিয়ে পূজ্যপাদ দাদাকে জানাতেই প্রজেক্টর ফিল্ম কোথায় পাওয়া যায় সব খোঁজ খবর নিতে বের হয়ে পড়লেন। নতুন প্রজেক্টর কেনা, পুরনো প্রজেক্টর রিপেয়ার ও ফিল্ম জোগাড় করতেই সারাদিন লেগে গেল। 1962 সালে শ্রী ঠাকুরের জন্মতিথির বাজার করার জন্য হঠাৎই আমাকে ও প্রয়াত মনিদাকে কলকাতা যেতে বললেন শ্রী বর্দা মনি সেন। আমরা কলকাতা যেতেই পরম পূজ্যপাদ দাদা কয়েকদিন ধরে সারাদিন ঘুরে পরম দয়ালের তাল নবমী তিথি উৎসবের বাজার করলেন। তার মধ্যে ছিল শ্রী ঠাকুরের ধুতি, জামা, চাদর, জুতো, সাবান, দাড়ি কামানোর জিনিস ইত্যাদি। শ্রী বড়মার এবং পরিবারের সকলের জন্য বাজার করলেন। কোথায় কোন জিনিস পাওয়া যায় আমাদের কোনো ধারণাই ছিল না। বর্তমানে 33 নম্বর কলেজ স্ট্রিটের বাড়ি যেটা পরম পূজ্যপাদ শ্রী দাদা কিনে রোগীদের থাকা কলকাতার অফিস ও কেউ গেলে থাকবার ব্যবস্থা করেছেন, তারই একতলায় ঘোষ কোম্পানি বলে একটি কাপড়ের দোকান ছিল, এখনো অন্য নামে আছে। সেখান থেকেই শ্রী ঠাকুরের জামা চাদর অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল। তেমনি ধুতি জুতো অন্য কোনো জায়গায় পাওয়া যায় সেটা তিনিই জানতেন। তিনি না থাকলে আমাদের পক্ষে
এই বাজার করা সম্ভব হতো না। দেওঘরে যখন থাকতেন তখনও সব কাজের দিকে তার নজর থাকত, কোথায় কি হচ্ছে খেয়াল থাকত। 1962 সালের অক্টোবর মাসে শ্রী ঠাকুরের জন্মোৎসবের পরেই ওয়েস্ট এন্ড হাউসের প্যান্ডেলে বিরাট গণ্ডগোলের খবর পেয়েই ছুটে গিয়ে অসীম সাহসের সঙ্গে পরিস্থিতিকে আয়ত্তে নিয়ে আসেন। প্রত্যেকের প্রতি অন্তরের ভালোবাসা, এটা যেন তার মধ্যে শত উৎসারিত। ছোটবেলা থেকে দেখেছি মানুষকে শতপ্রণোদিতভাবে কল্যাণ ও মঙ্গলের পথে তথা শ্রী ঠাকুরের পথে চালনা করাই যেন তার স্বভাব। জামতলায় 1956 সালে শ্রী ঠাকুর যখন পূজ্যপদ দাদা ও মেজদাকে ঋত্বিক বই দিলেন, তখন বলেছিলেন, আমি যা করে গেলাম তোমরাও তাই করবে। দেওঘরে যখন শ্রী দাদা আসতেন থাকতেন, তখন শ্রী ঠাকুরের সান্নিধ্যেই বেশি থাকতেন এবং তাঁর কাজের সব বিষয়ে খেয়াল রাখতেন। অসম ও উত্তর পূর্বাঞ্চলের এত দীক্ষা ও ইষ্টকর্মের এত ব্যাপ্তির পেছনেও ছিল তার অক্লান্ত পরিশ্রম। গৌহাটি সৎসঙ্গ বিহার ও মন্দির নির্মাণে তার অপরিসীম ধৈর্য ও পরিশ্রমের কথা সকলেরই জানা। পরম দয়াল যে অনন্ত প্রেম ভালোবাসা নিয়ে আমাদের মধ্যে এসেছিলেন এবং মানুষের দুঃখ দৈন্য ব্যথা বেদনা পাপ তাপ রোগ শোক থেকে মুক্তির যে পথ দেখিয়েছেন, যে জীবন চর্চার কথা বলেছেন, তাতে আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ মানুষ সেই সৎনাম গ্রহণ করেছে এবং তার দর্শনে তার পরশ্রাবে জীবন ধন্য হয়েছে। তার বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী বর্দার ভেতর দিয়েও সেই অসীম ভালোবাসা ও প্রেমের পরশে মানসিক কল্যাণের পথে তথা শ্রী ঠাকুরের পথে চলার প্রেরণা পেয়েছে। তার সান্নিধ্যে এসে প্রতিটি মানুষ অত্যন্ত আপনার জন মনে করত। সেই পরম প্রেমময় প্রেমের জীবনকে নিজের জীবনে জীবন্ত করে রেখে প্রতিটি মানুষের জীবনকে অনন্ত ভালোবাসা দিয়ে সুন্দরের পথে চালিত করেছেন। আজ তিনিও আমাদের মধ্যে নেই। আজ পরম পূজ্যপাদ শ্রী দাদা পরম দয়ালের সেই অনন্ত প্রেমের জীবনকে এবং পরম পূজ্যপাদ শ্রী বর্দার সেই অমীয় ভক্ত জীবনকে নিজের জীবনে জীবন্ত করে অনন্ত ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে প্রতিটি মানুষের মঙ্গল কামনায় তিনি অত্যন্ত। ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তিনি ঘুরছেন পরম প্রেমময়ের কল্যাণকর সর্বকল্যাণকর দীক্ষা, যাতে প্রতিটি মানুষ পেয়ে ধন্য হতে পারে, জীবনকে সার্থক করতে পারে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের আগমনে মানুষ তথা বিশ্বের সার্থক কল্যাণের যে পথ উন্মোচিত হয়েছিল, আজ পরম পূজ্যপাদ শ্রী দাদার প্রচেষ্টায় সেই পথ আরো প্রশস্ত হয়ে চলেছে। শ্রী ঠাকুরের বাণী ওই পুরুষোত্তমেরই দুটি ছটা বিকীর্ণ হয়ে মানবের মহতি কল্যাণের বর্তকে অমৃতময় করে তোলে। আমরা অনুভব করছি সেই একই প্রেমের জীবনের দুটি ছটায় সমগ্র মানব জাতি এক আনন্দময় ভবিষ্যতের দিকে আজ এগিয়ে চলেছে। আগামী 75তম জন্মতিথির প্রাক্কালে পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই পরম পূজ্যপাদ শ্রী দাদা সুস্থ এবং সতায়ী হয়ে শ্রী প্রেমের জীবনের দুটি ছটায় সবার জীবনকে আলোকিত করে তুলুন, মঙ্গলের অধিকারী করে তুলুন। তাঁর চরণেও এই প্রার্থনা জানাই। ভালো থাকবেন। লিখেছেন
আমার দেওঘর সৎসঙ্গ, সম্পাদক সদ্দেহ শ্রী কার্তিক চন্দ্র সরকার। শেষ হলো এখানে প্রিয় প্রদীপ্ত, সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।